আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি। খুবই ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ পানি, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক উঠে গেছে, এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি দেড় কাপ পরিমাণ পাস্তা নিয়েছি, এগুলো গরম পানিতে দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট সেদ্ধ করে নেব পাস্তাগুলোকে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটি ছাঁকনিতে নামিয়ে নিব। নামিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিব। পাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি চামচের সাহায্যে ডিমটা ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিব। ডিমটা পাস্তার গায়ে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমে একটি তার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিব নুডলসের মশলার প্যাকেট, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন শুকনো ফুকুরনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন ডিমে মাখানো পাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিব। ভালো করে ময়দাগুলো পাস্তার গায়ে মাখিয়ে নিব। এভাবে দেখেন ময়দাগুলো পাস্তার গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রাই করতে চলে যাব। ফ্রাই করার জন্য চুলো একটি প্যান বসিয়ে এখানে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো এখানে দিয়ে দিব কিছু পাস্তা, দিয়ে আমি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখেন এটা অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিব, বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলা পাস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিব উপরে দেওয়ার জন্য। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব একটা নুডলসের মশলার প্যাকেট। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এই মশলাটাকে পাস্তার উপরে ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিব, তাহলে পাস্তার ফ্রাইটা খেতে আরও বেশি টেস্টি হয়, এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। দেখেন হয়ে গেছে আমার পাস্তা ফ্রাই, খুবই ইজি একটি রেসিপি। বিকেলে নাস্তা হিসেবে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন ঝটপট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।